ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন অন, ঠিক আছে, দিয়ে কন্টিনিউ করে চলে গেলাম নেক্সট অপশনে। তো আমাদের ফার্স্ট স্টেপ আশা করি আপনারা পারবেন। সেকেন্ড স্টেপে আসার পরে আমরা এখান থেকে লোকেশন, লোকেশন জিনিসটা কি, লোকেশন হচ্ছে আপনার কোন জায়গাটুকুতে বা কোন দেশে আপনি এই বিজ্ঞাপনটা চালাতে চান, সেই দেশকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে ওই দেশে আপনার বিজ্ঞাপনটা চালু হবে। তো আমি চাচ্ছি যে আমার বিজ্ঞাপনটা ইউএসএতে ইউনাইটেড স্টেটসে শো হোক, তাহলে আমি ইউনাইটেড স্টেটসে এখানে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে চাইলে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ফেলতে পারি, যেমন আমার ল্যাঙ্গুয়েজ যদি বায়ারে বলে দেয় যে আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশে হবে বা ডাচ হবে অথবা বাংলা হবে অথবা আরবিতে হবে, তাহলে আমি এখান থেকে সে ভাষাটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো মোর সেটিংসে, এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে অ্যাড রোটেশন, এটাতে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো এটা যেরকম আছে বাই ডিফল্ট এরকমই রাখবেন, অপটিমাইজ এটাই থাকবে, ঠিক আছে, এটা আমাদের চেঞ্জ করার দরকার নাই, এরকমই থাক। তো এখানে এটা অ্যাটেনশনে যাওয়ার পর এবার হলো ডিভাইস, আমরা চাইলে এই অ্যাডটা কোন কোন ডিভাইসে যেতে পারে সেটা আমরা সিলেক্ট করতে পারি, শো অল ডিভাইস যেরকম আছে এরকমই থাক। তো আমরা নেক্সটে যে দেখে যাই, এবার হচ্ছে শিডিউল, অ্যাড শিডিউল, আপনি এখান থেকে বাইরে যদি বলে যে নির্দিষ্ট টাইমে যদি আপনার অ্যাডটা রান করতে চান, ধরেন আমি চাচ্ছি যে সপ্তাহে আমার দুদিন অ্যাড চলবে, যেমন শুক্রবার শনিবার অ্যাড চলবে আর বাকি পাঁচ দিন আমাদের অ্যাডটা চলবে না। তো শুক্রবার আমি যদি এখান থেকে সেট করি, ধরেন ফ্রাইডে কয়টা থেকে অ্যাড চলবে, ধরেন আমি অ্যাড দিলাম হচ্ছে একটা থেকে চলবে, একটা থেকে বারোটা পর্যন্ত রাত, তো ধরেন রাত বারোটা দিয়ে দিলাম, তাহলে এই কয়েক ঘন্টা থেকে শিডিউলটা হবে। আবার চাইলে আপনি নিচে আরেকটা অ্যাড করলেন, আপনি এটা হচ্ছে শিডিউল বলা হয়, তো আমি চাচ্ছি না এরকম হবে, আমি শিডিউলটা সেট করার আমার প্রয়োজন বোধ মনে করতেছি না। তো শিডিউলটা আপনি চাইলে সেট করে ফেলতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা মোর অপশনে আবার ক্লিক করি, ক্যাম্পেইন ইউআরএল, ওকে ক্যাম্পেইন ইউআরএল যদি আমরা ক্লিক করি, ট্র্যাকিং, ওকে এটা আমাদের লাগবে না, তো যেরকম আছে ওইরকমই থাক। আমরা নিচে আসি হচ্ছে ডাইনামিক অ্যাডস, ইউজ দ্য ডাইনামিক অ্যাপস, ওকে এটাও লাগবে না, থাক ওইরকমই। এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন টাইম, এটা হচ্ছে আপনার আপনি কত তারিখ থেকে শুরু করতে চাচ্ছেন এবং কত তারিখে শেষ হবে, এটা প্রথমে যে তারিখ থেকে শুরু করতে চান এটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরেন আজকে থেকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, আজকে মেবি তিন তারিখ থেকে সিলেক্ট করব, এটা দিয়ে দিব নান, মানে ইন টাইম হবে নান, আপনার যখন মনে হবে তখন আপনি এটা ই করতে পারবেন। তো এইখানে যদি আমরা ক্লিক করি কনভারসেশনে, এখানে যেরকম আছে অল কনভারসেশন টিক দিয়ে দিতে পারেন, দিয়ে দেওয়ার পর এবার নেক্সটে আবার মোর অপশনে ক্লিক করে এটা চাইলে এক্সট্রাক্ট করে নিতে পারেন। তো এগুলো আমি চাচ্ছি না, যেরকম আছে এরকমই থাক। তো আমরা এইভাবে এইটুক করে ফেলে আমরা নেক্সট অপশনে চলে যাব। চলে আসার পর এখানে হচ্ছে বিডিং বা বাজেট, মানে ডেলি বাজেট করতে, আমি ডেলি বাজেট $50 ফিক্সড করে দিলাম, আমি চাচ্ছি যে আমার প্রতিদিনের বাজেট $50 হবে। এখানে বাই ডিফল্ট ভিউতেই থাক প্রতি, মানে ভিউ অ্যান্ড ইমপ্রেশন ভিউএবল, ওকে এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে বিডিং, মানে সিপিসি আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 0.20, মানে পার প্রতিটা মানুষের জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম, যে আমার অ্যাডেকেতে কেউ ক্লিক করলে এটা এরকম আসবে, ওকে আমি এটা দিয়ে এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এবার এটা হয়ে যাওয়ার পর এবার আমরা চলে আসছি থার্ড অপশনে যদি আমরা দেখি অ্যাড টার্গেটিং, ঠিক আছে, আমরা টার্গেটিং করব অ্যাডস, আমরা এখান থেকে প্রথমটাতে ক্লিক করি, এখানে আমরা লিখতে পারি ব্রাউজিং লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি আমাদের অ্যাডটা কী রিলেটেড, ধরেন আমাদের অ্যাডটা হচ্ছে ল্যাপটপ, তো আমরা এখানে লিখে পড়ি ল্যাপটপ দেখি, ল্যাপটপ দিয়ে সার্চ করলে আসে কিনা, আমরা এখান থেকে টার্গেটিং করতে পারবো সেগমেন্ট টার্গেটিং, একটু সময় লাগতেছে, হ্যাঁ ওকে, ল্যাপটপটা আমি কপি করে ব্রাউজে ক্লিক করি,
সার্চিং এ ঠিক আছে। ধরেন আমার এই আমি যে অ্যাডটা রান করতেছি সেটা কি আমার এগুলোর সাথে মিল আছে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ধরেন আমার এখানে ল্যাপটপ কম্পিউটার এটা আমি দিয়ে দিলাম, উইন্ডোজ ল্যাপটপ এটাও আমাদের সাথে যায়, ল্যাপটপ এটাও যায়। এই যে এই এই লোকগুলো এখানে যাদেরকে আমি টার্গেট করতেছি এই কিওয়ার্ডগুলোর সাথে, মানে সহজ কথা এইগুলোর সাথে তারা যুক্ত আছে বিধায় তাদেরকে আমি শো করতেছি। যদি আপনার সাথে যায় আপনার মার্কেট বা আপনার অ্যাডের যে ইনফরমেশনের সাথে যদি আপনার এই অ্যাডটা যায় বা এগুলো যায়, সে বক্সটা আপনি ই করে দিবেন, টিক করে দিবেন, টিক করে দিয়ে চলে আসবেন এখানে। এটা আমি যেহেতু দুই তিনটা সিলেক্ট করে ফেলছি, আপনি চাইলে আরও একটু ভালো করে রিসার্চ করে মোবাইল ফোন আর টেলিভিশন আপনার যেরকম ভালো লাগে যদি আপনার রিলেটেড হয় তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সটে চলে যাবেন। এবার আমরা চলে আসলাম, এবার দেখি তৃতীয় নম্বরে অপটিমাইজ টার্গেটিং যেরকম আছে ওইরকমই থাক। এবার আবার সেটিং অ্যাড সেট টার্গেটিং এ ক্লিক করি, ডেমোগ্রাফিতে যাই। ডেমোগ্রাফি হচ্ছে এখানে আপনি চাইলে বয়সটা সিলেক্ট করে নিতে পারবেন, যেমন আপনি যদি চান যে মেয়েদের পোশাক বিক্রি করতেছেন তাহলে তো এখানে ছেলেদের লাগবে না, তাহলে আপনি ছেলেদের অপশনটা তুলে দিবেন। তাহলে কি হবে, ছেলেদের এত বয়সের এটা হচ্ছে বয়স 18 থেকে 24, এতগুলো সবগুলো টিক দেওয়া আছে, তার মানে সব বয়সী লোকদের কাছে চলে যাবে মেয়েদের কাছে। আবার এটা হলো এটা বুঝতেছে না, এটা উভয় গ্রুপের কাছেও যাইতে পারে, ঠিক আছে। তো এখানে প্যারেন্টস আরও অনেক কিছু আছে, ইনকাম সোর্স কার কত, তো হাউস হোল্ডার ইনকাম, তো এগুলো যদি না থাকে না আপনি সবগুলো সিলেক্ট করে দেবেন। আপনার প্রোডাক্টের উপর নির্বাচন করে আপনি এই অ্যাডটা এভাবে রান করতে হবে। যদি আপনার প্রোডাক্টের লোক মানুষ যদি চায়, যদি বয়স যদি হয় 45 থেকে 54, তাহলে আপনি বাকিগুলো টিক দিবেন, বাকিগুলো এইগুলো তুলে দিবেন, 55-এর উপরেগুলো তুলে দিবেন, তাহলে তাদের কাছে কিন্তু অ্যাডটা যাবে না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি টিক দেওয়ার পরে ডান ক্লিক করে দিবেন। ডান ক্লিক করে দিলাম, এখানে আমি ডান দিয়ে দিলাম, ডান দিয়ে মোটামুটি 4টা কমপ্লিট করে দিছি। এবার আমি আরও অ্যাড টার্গেটিংয়ে ক্লিক করি, কিওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চটা শিখেছি সেই কিওয়ার্ডের উপর বেস করে আপনি কিওয়ার্ড লিখে এখান থেকে বের করে নিতে পারেন অথবা সার্চ করে নিতে পারেন। যেমন আমি এখানে লেখ সার্চ করলাম ল্যাপটপ। অবশ্যই আপনারা যখন এখানে ইউজ করবেন এই অ্যাডটা রান করবেন অবশ্যই আপনাকে ফেস ম্যাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ল্যাপটপ। ওকে ল্যাপটপ দেখি পাওয়া যায় কিনা, অবশ্য পাবো সমস্যা নাই। আর যদি খোঁজার প্রয়োজন বোধ না মনে হয় তাহলে আপনার ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করা থাকবে এখানে ওইগুলো দিয়ে দিবেন। আমি এখান থেকে কিছু পয়েন্ট এগুলা দিয়ে দিলাম আপাতত, আমি বোঝানোর ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো যখন ইউজ করবেন অবশ্যই ফেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। ফেস ম্যাচ আমরা ইনভাইটেড কমা দ্বারা পরিষ্কার করি বা বুঝাই, তো আমরা ফেস ম্যাচে যখন ইউজ করব তখন ইনভাইটেড কমা দ্বারা ব্যবহার করে বুঝাই দিব। তো আপনারা এইভাবে করবেন। করার পর আমি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আরও মানে অ্যাড টার্গেটিং আবার ক্লিক করি, ট্রফিক। ট্রফিক যদি আপনি চান এখান থেকে ট্রফিকটা ই সিলেক্ট করে নিতে পারেন, যেটা কোন টপিকের উপরে যায়। যেমন আপনার এখানে ফুড যদি যায় ফুড, গেম যদি যায় গেমের, কম্পিউটার ইলেকট্রিক্যাল, আমার এটা কম্পিউটার ইলেকট্রিক্যাল, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। টপিকটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম। এবার আরেকটু অ্যাড টার্গেটিংয়ে ক্লিক করি, প্লেসমেন্ট। প্লেসমেন্টটা আমি এখান থেকে আমরা কোন কোন প্লেসমেন্টে মানে কোন কোন মাধ্যমে আমি এই অ্যাডটা রান করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অবশ্যই ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইট থাকবে, এগুলো যেরকম আছে এরকমই থাকবে, চাইলে আপনি আরও কিছু অ্যাড করে ফেলতে পারেন। তো যাই হোক আমি এরকমই থাক, তো আমি বাস নেক্সটে চলে আসব। তো এখানে হচ্ছে আমাদের অ্যাডের সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, টার্গেটিংয়ে কোনো একটা মেসিং দেখাচ্ছে মেবি, ওকে এটা আমরা টিক দিই নাই, এটা আমরা নিচেরটা টিক দিয়ে দিব। টিক দিয়ে এবার আমরা নেক্সট করে চলে আসব, দেখি এবার সমস্যা হবে না। তো এ হয়ে গেছে। এবার এটা হচ্ছে অ্যাড, আমরা দেখাইছি যে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন কীরকম হয়। ওই ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন লিখে আপনারা সার্চ করবেন এখানে, ডিসপ্লে
ডিসপ্লে অ্যাডস, ডিসপ্লে ব্যানার, ডিসপ্লে অ্যাডস ব্যানার, ব্যানার সাইজ, ব্যানার সাইজ যদি আমরা লিখি ডিসপ্লে অ্যাডস ব্যানার সাইজ কীরকম হতে পারে। এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে, এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে। আমরা চলে যাব হচ্ছে এটা দিয়ে চলে আসি, এখানে স্মল মেন এখানে অনেকগুলো দেখাইতেছে। আমরা গুগলের এটাতে চলে আসি, গুগলেরটায় চলে আসলাম, গুগলেরটায় দেখি কীরকম। এখানে দেখেন মোটামুটি অনেকগুলো দেখাইতেছে, তো এগুলো আমরা ইউজ করতে পারি। এটা আমরা ব্যবহার করার জন্য আমরা ক্যানভাতে চলে যাই, কীরকম হতে পারে মানে কীরকম সাইজ আমরা নিয়ে কাজ করতে পারি। তো আমি আপাতত চাচ্ছি যে দেখি, এখানে আমি যদি সার্চ করি গুগল, গুগল ডিসপ্লে দেখি পাই কিনা। গুগল ডিসপ্লে, ডিসপ্লে 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 প্লে গুগল ডিসপ্লে অ্যাড, এটা নাই দেখাচ্ছে না। তাহলে আমি সাইজটা এখান থেকে নিতে পারি, ধরেন আমি একটা সাইজ নিলাম 900 অথবা 200, এখানে 250 ওকে 250 নেই। আমি এখান থেকে সাইজটা কনভার্ট করে ফেলি, 250 পিক্সেল উইথ এবং হাইট 250, এটা দেওয়ার পর ক্রিয়েট করে ফেলি একটা ব্যানার। আমি মনে করেন এমনি তৈরি করে ফেলবো। এখন এটা হচ্ছে সোজাসুজি ব্যানার। ব্যানারের অনেকগুলো ধরন হয়, আমি প্রথম আলোতে দেখাইছি আপনাদের কি কত রকমের ব্যানার হয়। ধরেন আমি চাচ্ছি যে এই ইয়ারফোনটা আমি বিক্রি করব, ধরেন এটা দিয়ে আমার একটা প্রোডাক্ট, এটা আমার একটা প্রোডাক্ট, আমি এটা ডাউনলোড করে ফেললাম। তো মানে এখানে মোটামুটি যতগুলো সাইজ আছে আপনি সবগুলোই ইউজ করতে পারেন, সবগুলোই আপনি এখানে বলাই আছে, ব্যানার লেট পড লার্জেস স্কাইপচার, এখানে অনেকগুলো হেল্প এস অ্যাড অনেকগুলো আছে। এখানে সবগুলো আপনি নিজের মতো করে সবগুলো ব্যানার বানিয়ে নিতে পারেন, তো বানায় এখানে আসতে হবে। তো আমি একটা আপাতত মানে তৈরি করে ফেললাম, তৈরি করে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব, এখানে আপলোডে ক্লিক করে দিব, আপলোড অ্যাড। তো আমি এখানে ক্লিক করে ফেললাম, ক্লিক করে এখান থেকে চুজে ফাইল আমি এখানে সিলেক্ট করে ফেললাম, চুজে ফাইলটা আমি এখানে দিয়ে দিব। আমার যেহেতু ব্যানারটা আমি একটা তৈরি করে ফেলছি, এগুলো সব বায়ার আপনাকে দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পর আরেকটু যদি আমরা দেখি এই ডিসপ্লে বা ব্যানার অ্যাডসের ব্যানারগুলো কীরকম হয় সেটা দেখার জন্য, দেখেন এখানে আমরা কিন্তু অনেক ব্যানারের সিস্টেম পাবো, কীরকম কীরকম ব্যানারের হয় আইডিয়া, মানে হচ্ছে হলো বিডি আইডিও আইডিয়া যেটা বলা হয়। দেখেন সোজাসুজি হয়, একটু ছোট হয়, আবার একটু মানে চার কোণা একটু বড় হয়, আবার একদম সোজাসুজি হয়, অনেকগুলো সাইজ দেখেন, একটু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ওয়েবসাইটটা চলে আসছে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে ফেলব। ক্লিক করে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সব কিছু বলবে যে ঠিকঠাক আছে কি না। তো আমরা সব কিছু ঠিকঠাক আছে, আমি এবার পাবলিশে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে দিব। আর অবশ্যই তো পেমেন্ট অপশনটা আপনাকে আগেভাগে সিলেক্ট করে নিতে হবে, পেমেন্টটা আপনার এখানে কমপ্লিট করে ফেলবেন। তো আমার অ্যাডটা হয়ে গেছে, আমরা এরপরে দেখাবো কিভাবে রিটার্গেটিং করতে হয় এখানে অ্যাডের মাধ্যমে। আমি যেহেতু এখন অ্যাডটা রান করতে চাচ্ছি না, এই ডিসপ্লে অ্যাড, তো আমি এখান থেকে পজ করে ফেলি, পজ করে ফেললাম, আমার চাচ্ছি না যে এখানে অ্যাডটা রান হোক। তো আমার এইটুকুই হচ্ছে ডিসপ্লে অ্যাডের কাজটা, আশা করি আপনারা এই কাজটা ইজিভাবে করতে পারবেন। তো আজকের মতো এখানেই থাকি আমরা, নেক্সট পর্বে আমরা রিটার্গেটিং অ্যান্ড অন আদার্স ক্যাম্পেইন যেটা আমরা মানে প্রতিশ্রুতি দিয়েছি ওইগুলো শেখাবো। তো সবাইকে ধন্যবাদ।